আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে, দেশ ও বিদেশ, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এবং দেখছেন আমার এই এপিসোডটি, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি চ্যানেল খামার বাংলার নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে। দর্শক, সফল উদ্যোক্তার সন্ধানে খামার বাংলা টিম ছুটে চলে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। এ তারই ধারাবাহিকতায় আজকে ছুটে এসেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গামারুয়া গ্রামে, যেখানে একজন সফল উদ্যোক্তা, বলা যায় তরুণ উদ্যোক্তা, সুবিশাল সুন্দর একটি হাঁস খামার গড়ে তুলেছেন। দর্শক, মজার বিষয় হচ্ছে এটাই যে উনি প্রবাস থেকে আসলে আমাকে কল করেন। আমাকে কল করার পরে আমার সাথে একটা আন্তরিকতা সৃষ্টি হয় এবং আমার মাধ্যমেই উনি অ্যাট এ টাইম একটা হ্যাসারির সাথে কথা বলে, এবং আমি সেখানে নিজে উপস্থিত থেকেই এই খামারের যে আজকে যে দেখতে পাচ্ছেন এই খামারটির বাচ্চাটা সংগ্রহ করে দেই এবং তিনি বাচ্চাটা নিয়ে এসে তার খামারটা শুরু করেন। আজকে এসেছি সেই প্রবাসী ভাইয়ের হাঁস খামারের গল্প আপনাদের সামনে তুলে ধরবো বলে। দর্শক, আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, যারা প্রবাসী থেকে আমাকে নিয়মিত ফোন করে থাকেন আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত বলবো এটাই যে আমি অনেক সময় হয়তো আপনাদের ফোনগুলো রিসিভ করতে পারি না, সেক্ষেত্রে আপনারা আমার এই মতে ভয়েস করবেন, আমি ভয়েস করলে অবশ্যই ভয়েসের অ্যান্সার দিব। দর্শক, আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি সেই প্রবাসী ভাইয়ের সুবিশাল সুন্দর হাঁস খামারের গল্প শোনার জন্য, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এই পাশে উনি কি হয়? আমার ভাতিজা। ভাতিজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? সাকিব হোসেন। সাকিব হোসেন। আর বড় ভাইয়ের নামটা যেন কি বলছিলেন? আমার নাম বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া, বড় ভাই। আর এই যে যিনি খামারটার মালিক, প্রবাসে যিনি আছেন, আমার ছোট ভাই, ওনার নামটা আব্দুল ওয়াদুদ। আব্দুল ওয়াদুদ ভাই, জি, উনি আসলে আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি। এবং আরেকটা বিষয় জানতে চাই, এই যে খামারটার সম্পূর্ণ পরিচালনা, আর্থিক থেকে শুরু করে সম্পূর্ণ দেখভাল তো আসলে উনি প্রবাসে বসেই করে, তাই তো? হুম, উনি এখান থেকে নির্দেশনা দেয় আর মনে করেন আর্থিক তো উনি দেয়, আর আমরা দেশে এটার কীভাবে কী করা যায় পরিচর্যা আমরা করি। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় উল্লেখযোগ্য, যেটা আমি আমি আসলে অদ্ভুত ভাইয়ের সাথে কথা বলি মাঝে মধ্যেই, জানতে পারি যে আপনাদের এই খামারের জন্য একটা এমন একজন ডাক্তারকে নিযুক্ত করেছেন যে অ্যাট এ টাইম সবসময় আপনাদের খামারটা দেখভাল করে। হ্যাঁ, বরুড়া উপজেলার এই পশু ডাক্তারখানার একজন সরকারি ডাক্তার, উনি এসে সবসময় দেখাশোনা করে। হ্যাঁ, একটু সমস্যা হলে ফোন করলে চলে আসে, এবং আগে দুটো ভ্যাকসিন ওনার মাধ্যমে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ ভাই, আসলে এইরকম একটা কথা শুনে খুবই ভালো লাগলো যে একজন সরকারি কর্মকর্তা উনি প্রতিনিয়ত আপনার খামার দেখভাল করছে এবং পরিচর্যা অনুযায়ী নিয়মকানুনগুলো আপনাদেরকে জানাচ্ছে। তো আরেকটা দিয়ে শুরু করব, যেটা যে এই যে আপনারা বাচ্চাগুলো এনেছেন, আসলে আমার মাধ্যমে এনেছিলেন, আমি আসলে বলবো যে
সেই প্রেক্ষিতে আসলে কেমন হয়েছে আপনাদের এই বাচ্চাগুলো? আমরা আনার পরে তো মোটামুটি এই পর্যন্ত ভালোই দেখতে আছি, বাকিটা মনে করেন ডিম পাড়ার পর্যন্ত রাখার লেগে আশা আছে যদি আল্লাহ দেয়। তো এই পর্যন্ত আমরা আনার পরে যে হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ঠিক এইভাবে বলছে না, 3500 হাঁসের মধ্যে মনে হয় 200 বা 210টা এরকম বাচ্চা মারা গেছে, উন্দুরে বাঁওড়া লেখাইয়া টাইয়া, আর বাকিগুলো আল্লাহ কখনো আছে, মানে মোট 3500 বাচ্চা তো দেওয়া। হ্যাঁ, 3500 বাচ্চা আনা হয়েছিল। কোন হ্যাসারে থেকে আনছিলেন মনে আছে কি? এই সিরাজগঞ্জে খান সাহেবের হাঁসারি থেকে। তো ভাই যান, ওনার নামটা কি বলতে পারবেন? ওই হাঁসের বাচ্চা আনছে যে, জি জি জি, হাশেম আলী খান। হাশেম আলী খান, আমি একটু আপনার ভাতিজার কাছ থেকে কথা শুনবো। যে আঙ্কেল, আপনাকে বলতে চাই, এই যে হাঁসের পরিচর্যা, আপনি একজন ইয়ং জেনারেশন, সেক্ষেত্রে আপনার এখানে কীরকম ভূমিকা পালন করছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আর প্রবাস থেকে আমার কাকা এগুলো পরিচালনা করে, এবং কি আমরা এখানে আমার চাষা আছে, বড় চাষা, হ্যাঁ, পরিচালনা করিয়া এগুলো উদ্যোক্তা করে আর কি। তো আপনি মোটামুটি সার্বিক সহযোগিতা করেন তো? জি ইনশাল্লাহ করি। আপনার এখানে মূল কাজটা কি সেটা যদি একটু বলেন। মূল কাজটা এই চাষার সাথে একটু দেখাশোনা করা আর কি, কিংবা এই ফিশারি আছে, ফার্ম আছে, এগুলো একটু দেখাশোনা করা আর কি। তো ভাইজান, এই যে আপনারা যেভাবে বাচ্চাগুলো পুষলেন শুরু থেকে, মানে নিয়ে আসার পর থেকে আসলে কি খাবার দিলেন, আসলে কয়দিন বোর্ডিং করলেন, এটা একটু পর্যায়ক্রমে একটু বলেন। আনার পরে, প্রথমে আনার পরে আমরা মুড়ি দিছি খাবার, মুড়ির পরে এরপরে বাজারে যে খাদ্য, এই খাদ্য দুগুলো করে খাদ্য দিতি, খাদ্যের পরে আস্তে আস্তে ভুসি, এই ভুট্টা দানে একসাথে ইয়া করে মনে করেন এগুলো চলতে গেছে, এটার সাথে দানের কিছু কুড়া মিক্স করছি, এরপরে মনে করেন বিভিন্ন আরও কিছু আইটেম আছে, সবগুলো একসাথে করে একটু খুললি আছে, এই বিভিন্ন আইটেম মিলে একসাথে করে তখন খাবার দিই। আর প্রথম পর্যায়ে ফিড কতদিন খাওয়াছিলেন? শুধু ফিড যেটা, শুধু ফিডটা খাওয়াইছি, প্রায় এক মাসের উপরে ফিডটা খাওয়াইছি। খামারের বয়স এখন কতদিন? এখন তো 60 দিন হয়ে গেছে। 60 দিন হয়ে গেছে। ভ্যাকসিন কয়টা করছেন? ভ্যাকসিন 2টা করছি, আজকে আর একটা করার সময় হয়ে গেছে। যেভাবে বলছিলেন যে খাদ্য দিচ্ছেন, ধানের কুড়া, গম, ভুট্টা, বাঙ্গা, ধান মিক্স করে নিয়ে এসেছেন, আসলে প্রত্যেক দিন কতগুলো, কত কেজি আসলে খাদ্য লাগে তিন বেলাতে? 70-80 কেজি ভুট্টা আর ধানের কুড়াটা দিই, 10 কেজি ভুসি, এরপরে 20 কেজি কুড়া, ধানের কুড়াটা যেটা কুড়াটা, আর 5 কেজি খুল্লি, আর 5 কেজি হইলো যাইয়া এই ইয়াটা ধানের যে খুদ বলা হয় খুদরা, এইভাবে মিক্স করে এই সবগুলো দিই। মানে 120-130 কেজি করে এক বেলা, তো হইলে দুই বেলা প্রায় 250-250 কেজি খাদ্যের উপর খাচ্ছে। আর একটা বিষয় একটু বলতে চাই, যে আপনার এই জায়গাটা তো আবদ্ধ অবস্থায় পালন করছেন, সেক্ষেত্রে যে খরচটা আপনারা করছেন তাতে কি মনে করছেন, লাভবান কি হওয়া? আমাদের খরচটা একটু বেশি হইতে আছে, যেহেতু আমাদের বাড়ির পাশে কোনো ডোবা জায়গা নাই, মাঠ নাই, এবং নদী এলাকা না,
ফুরাড়া খাদ্য আমরা নিজেরা সংগ্রহ করতে হয়েছে। যদি আমাদের এলাকায় একটু ডোবা জায়গা থাকতো, একবেলা আদার খাওয়াইলে আরেক বেলা একটু সাইডে দিলে সৈরা টুরা খাইলে আমরা আদার সাইডেটা আর একটু কমে আইল, খরচটা একটু কমে আইল। হ্যাঁ, লাভটা একটু কম হবে। তবে যা কয়ের পরও আমরা আলহামদুলিল্লাহ যদি হাঁসগুলো টিয়ে আমরা খরচের সমস্যা নেই, প্রজেক্টটা নিয়ে সুন্দরভাবে যে আশা করছি ডিম পাড়া পর্যন্ত আলাইনে এইভাবে রাখতে পারলে এটাই আমরা মূল উদ্দেশ্য। আচ্ছা বাচ্চা ভাই, আর একটা বিষয়, এই যে সুবিশাল জায়গা দেখতে পাচ্ছি, মোটামুটি ভালো একটা এরিয়া আছে এখানে, এই প্রজেক্টে মাছ দেখতে পাচ্ছি, ওই দেখে আমাদের কিছু বাগান আছে, সবগুলো কি আপনাদের? হ্যাঁ, এই প্রজেক্টটা ওই সাইডের প্রজেক্টটা এগুলো আমরা, আর এই জায়গাটা হলো ওই বিরিকফিলের আয়ত্ত দিনে। আর আপনার এই যে মাছ চাষের পাশাপাশি হাঁস পালন করছি আমরা, মাছ অনেক আগে থেকে এই ইয়ে করি, এরপরে অনেক হাঁসের ইয়ে করছি। আগে আমাদের মুরগির প্রজেক্ট ছিল, মুরগিতে কি লাভ হতো না? হয়তো লাভ হইতো, হয়তো কম, তো এরপর শখ হইলো হাঁসের একটা প্রজেক্ট করি। তাতে কেমন বুঝতে পারতেছেন, মানে মুরগির চাইতে কি একটু বেশি লাভবান হওয়া সম্ভব? অন মনে করেন অন তো আমরা পালতে আছি, আলাদা যদি একটা প্রজেক্ট একটা সেফ উডার পরে বুঝলাম, হ্যাঁ বোঝা যাবে কি মুরগিতে লাভবান না হাঁসেতে লাভবান। তবে ভাইজান একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা দুই মাসে অর্থাৎ 60 দিন বয়স বলছেন, দুই মাসে হাঁসের যে সাইজ আর ওয়েট আর যে একটা চেহারা নিয়ে এসেছেন, আমার বিশ্বাস এখনও যদি বিক্রি করতে যান তাও আপনি 200-250 বিক্রি করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা তো চেষ্টা করতে যাচ্ছি, পয়সা খাদ্য খাবার বা কোনো কিছু করার কোনো ফিস পাওয়া হইতেছি না, খাদ্য করে যেতেছি তো ওগুলো হাঁসগুলো ভালো থাকুক। এটা কি আপনি জানেন যে একটা হাঁস আসলে আবদ্ধ অবস্থায় পুষলে অ্যাডাল হওয়া পর্যন্ত, তার ডিমের আগ পর্যন্ত 4.5 মাস বা 5 মাস পর্যন্ত মোট কত টাকার খাবার খায়, এটা কি জানেন আপনি? এটা আমি জানছি না, কি এক প্রজেক্ট করার পরে না মনে করেন আমার হিসেবটা করলে বোঝা যাবো। অবশ্যই আমি আপনাকে সহ আমি একটু দর্শকদের বলে আসতে চাই যে দর্শক, একটা আবদ্ধ অবস্থায় একটা খামার করতে গেলে একটা হাঁস বাচ্চার দাম সহ মোটামুটি 200-250 খরচ হয়, সেটা 4.5 থেকে 5 মাস বয়স পর্যন্ত। এবং যখন ডিম দেওয়া শুরু হয় তখন যখন যেমন আসলে খাবারটা বাড়তি হয়, তেমনি ডিমেরটাও ডিম থেকে কিছু বাড়তি উপার্জন আসে, সেক্ষেত্রে সব কিছুই ইয়া করা সম্ভব, যে আপনার আবদ্ধ অবস্থায় কিন্তু হাঁস পালন করা অবশ্যই লাভজনক। হাঁস পালন করলে আমি একটা বিষয় বলতে চাই, যে ওনারা যেমন বলছে যে 3500 বাচ্চা এনেছিল সিরাজগঞ্জের খান হ্যাসারি হাশেম ভাইয়ের কাছ থেকে, তো সেক্ষেত্রে ওনাদের কিন্তু 200 বাচ্চা মারা গেছে, সেক্ষেত্রে ওনাদের আরও কিছু প্রবলেম ছিল, শুধু যে অন্য কারণে মারা গেছে তা কিন্তু না, যারা হিংস্র পানি আক্রমণ করেছে, বিড়াল বা সুচা, অনেকে ইঁদুর বলি, হ্যাঁ এগুলো কিন্তু হয়তো ইয়া করে একটা দুর্ঘটনা করে কিন্তু বাচ্চাগুলো নষ্ট হয়েছে। তথাপি ওনারা যে নতুন উদ্যোক্তা হিসেবে যেভাবে খামারটা সাজিয়েছেন, অনেক সুন্দর করে সাজিয়েছেন, আমরা চেষ্টা করলে কিন্তু পারবো। তো আমি একটু ভাতিজা আপনার কাছে যেতে চাই। আচ্ছা কাকা, আর একটা বিষয় আপনার কাছে জানবো, যে এই যে আপনারা দেশে কিন্তু বিভিন্ন হ্যাচারি আছে, আর বিশেষ ক্ষেত্রে উল্লেখিত যেটা আমার চ্যানেলে আমি মাত্র 6টা হ্যাচারির প্রতিবেদন করে থাকি, সেক্ষেত্রে এই যে আপনারা যে হাঁসগুলো নিয়ে এসেছেন, উনি যেমনটা বলছিল যে ঠিক আছে, আপনার মতে কি বুঝতে পারছেন যে ভিডিওর মধ্যে বা যেভাবে দেখেন বা ওনারা যেভাবে দেখায় তাতে কতটুকু আসলে মিল আছে বলে মনে করছেন? জি, আমরা ইউটিউবে যতটুকু দেখছি কিংবা আমরা ওইখানে যাইয়া যতটুকু দেখছি, খান হ্যাসারিকে আমাদের কাছে ভালো লাগছে, হাশেম কাকা খুব ভালো লোক, এবং কি আমরা যেভাবে বলছিল বাচ্চাগুলো দেওয়ার কথা ঠিক সেভাবে ওইছে, কথা কাজে এক মিল হয়েছে ইনশাআল্লাহ। আর বাকিটা আল্লাহর ইচ্ছা, তাই আল্লাহর ইচ্ছে ইনশাআল্লাহ। আমি একটু বাচ্চু ভাই আপনার কাছে আবারও যেতে চাই, যিনি আসলে প্রবাসে থাকেন উনি কিন্তু অনেক পরিশ্রম করে অনেক কষ্ট সাধ্য করে কিন্তু আপনাদেরকে এই সুন্দর একটি খামার উপহার দিয়েছে, এটা লালন পালন তথা এটা হেফাজত করার দায়িত্ব কিন্তু আপনাদের, সেক্ষেত্রে আপনার এই জায়গাটাতে আপনি আসলে কতজন শ্রমিক নিয়োগ দিয়েছেন? আমার এখানে মনে করেন আরও আমি ছাড়া আরও 3 জন শ্রমিক আছে, তাতে কি সম্পূর্ণরূপে দায়িত্ব পালন করছি? হ্যাঁ, ডেইলি ডেইলি মনে করেন ঘর ধোয়াইতে আছি, ডেইলি পরিষ্কার করতে আছি, মানে কোনো আবর্জনা যেন না থাকে, ঘরগুলো সব ডেইলি পরিষ্কার করে হাঁসগুলো বার করে দিয়ে ঘরটারে একদম ফাঁকানাগুলো এগুলো সব ফালাই দিই, দিয়ে ঘরটা ধুয়ে দিয়ে পরিষ্কার রাখি, এবং টাইম টু টাইম ফানি কাঞ্জি মনে করেন যেটা যে সময় লাগে ওই 3 জন লোকে ওইটা সবসময় খেয়াল রাখে।
আমি তো আসি, এরপর ওষুধ টষুধ যে সময় যে সমস্যাদের সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করি, সাথে সাথে ওষুধ দেন না খাওয়াই দিই। এই যে এতদিন ধরে পুষছেন, উল্লেখযোগ্য কি কোনো রোগ হয়েছিল? এমন কোনো এরকম কোনো রোগ দেয়া দিছে না, আল্লাহ মাফ করে না, এরকম কোনো রোগ ধরছে না অনর্যন্ত। এমনি ওই ঠান্ডা ঠান্ডা লাগলে একটু চুনা ফাঁকানা টাকানা করে, তো সাথে সাথে আমরা ওষুধ দেন না খাওয়াই দিই বা ওষুধ আইনে রাখছি কিছু, আর এগুলো চলতে আছে নিয়মিত। ওই মুরগা হাঁসের এগুলো একটু ল্যাংরা বা আঁতুরা হয়, ওইটার ওষুধ আমরা আইনে রাখছি বা আমরা ডাক্তারের সাথে যোগাযোগ রাখছি, ওই ওষুধটা চালাইতে আছি। যে যেমন বললেন যে ল্যাংরা বা আঁতুর হয়, সেক্ষেত্রে ওইটার জন্য কি ওষুধ দেয় আপনাদের? বি কি জানি একটা নামটা আছে, আমি তো লেয়া কম জানি, ওই লেয়া আছে, হ্যাঁ বিটুবু, এই ওষুধ বিটুবু, এই ওষুধগুলা আমাদের ওই খাদ্য আনে যান আমাদের ডিলার থেকে, বরুড়া বাজারের বড় ব্যবসায়ী তাহের ভাই, ওনার থেকে খাদ্য টাদ্য আনি, হ্যাঁ নাবিল এন্টারপ্রাইজ। ওনা আরও এই আশের বাচ্চা ওনাও আরও কম কম একটু জায়গা জায়গা আরও দিছে, তো ওনার থেকে ওষুধ টষুধ আনি, তারপরে ডাক্তারের সাথে যোগাযোগ রাখি সবসময়। আচ্ছা, আমার জানা মতে তো এই যে আপনি এখানে কিছু পুরুষ হাঁস এনেছিলেন, সেগুলো কি এখানেই আছে? না, পুরুষ হাঁসগুলো আলাদা রাখছি, মহিলা হাঁসগুলো আলাদা রাখছি। আচ্ছা আচ্ছা, ঘরের মধ্যে একটা হাঁস দেখতে পেলাম, ওটা পুরুষ নাকি? এটা পুরুষ। তো আমি একটু দর্শকদের বলে আসতে চাই, প্রিয় দর্শক, অনেকেই কিন্তু ফোন করে থাকেন যে বাচ্চা ল্যাংরা হচ্ছে, খোঁড়াচ্ছে, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? সেক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য যে থায়াবিন B1, B2, B6 একটা ঔষধ আছে, সেটা আপনারা প্রয়োগ করতে পারেন, অথবা সুপারমেট TS1 এটাও আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আর একটা উল্লেখযোগ্য বিষয়, এই যে ঔষধগুলো সেটা কিন্তু হাঁসের বয়সের সাথে তুলনামাফিক ব্যবহার্য। অবশ্যই এই বিষয়টা মনে রাখবেন যে একদিনের বাচ্চার জন্য কীভাবে ব্যবহার করবেন, এক মাসের বাচ্চার জন্য কীভাবে ব্যবহার করবেন, এবং প্রাপ্তবয়স্ক হাঁসের জন্য কীভাবে ব্যবহার করবেন বা করা যাবে না, অবশ্যই একজন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বা অভিজ্ঞ একজন ভেটেরিনারি ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন। দর্শক, আমি কিছু মূল্যবান কথা শুনবো। তো বাচ্চু ভাই, আপনাদের সেই পুরুষ হাঁসের একটু কথা যদি বলতেন, মানে ওটা কিন্তু আমরা একটা ফুটেজ তৈরি করবো, রাজি আছেন তো? আসলে বাচ্চা ভাই, ওই ফুটেজটা তৈরি করব, সেই জন্য আজকের এপিসোডটা এখানেই আসলে সমাপ্ত করছি। তো দর্শক, আমি আপনাদের কাছে একটা কথাই বলে রাখতে চাই যে খামার ব্যবস্থাপনায় যে কেউ আসতে পারেন, সে সমাজের বিত্তবান, গরিব, ধনী বা সমাজের যে কোনো শ্রেণীর লোক আপনারা খামার ব্যবস্থাপনার সাথে জড়িত হতে পারেন, কারণ এটা একটি লাভজনক ব্যবসা। শুধু লাভজনকই নাই, এটা আপনাকে বাড়িয়ে দিবে সম্মান, এলাকায় আপনার সুনাম ফুটিয়ে আপনাকে গড়ে তুলবে একজন সৌভাগ্যবান উদ্যোক্তা হিসেবে পরিচিতি। তো দর্শক, আমরা সবাই মিলে খামার করব, খামারের সাথে যুক্ত থাকব, এবং বাচ্চু ভাই অর্থাৎ প্রবাসী ভাই যিনি এই খামারটি আব্দুল অদুদ ভাই যিনি এই খামারটা স্থাপন করেছেন, তার খামারের সেই পুরুষ হাঁসের এপিসোড পরবর্তীতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।